हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। तो आमी आज के तुम्हारे संगे WBCS ऑप्शनल फिजियोलॉजी एक गुरुत्वपूर्ण टॉपिक एवं प्रीवियस ईयर क्वेश्चन निये आलोचना करब। तो आज के टॉपिक टा होलो कार्डियक आउटपुट। वीडियो टा पूरा देखो, वीडियो भालो लगले लाइक कर दियो, जरा नतून आछो अवश्य चैनल के सब्सक्राइब कर नियो आरो नतून नतून वीडियो अपडेट्स पावार जोन्नो। আমাদের এ টু জেড পরীক্ষাতে যারা পড়াশোনা করেছে WBCS অপশনাল ফিজিওলজি নিয়ে, তাদের মধ্যে দুজন কিন্তু এবছর গ্রুপ এ ক্র্যাক করেছে, সামনে তাদের ইন্টারভিউ রয়েছে। তো ফিজিওলজি নিয়ে ক্র্যাক করা যায় না এই চিন্তাধারাটা মন থেকে মুছে ফেলো এবং ভালো করে পড়াতে ফোকাস করো আর প্রচুর প্রচুর করে কিন্তু লেখা প্র্যাকটিস করো, ঠিক আছে? তো চলো দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করব। দেখো কার্ডিয়াক আউটপুট, ঠিক আছে? কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক বলতে আমরা কি বুঝি? আমাদের হৃৎপিণ্ডকে বুঝি। আউটপুট মানে কি? মানে যেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে জিনিস, তাই তো? তাহলে হৃৎপিণ্ড দিয়ে বেরিয়ে যায় কখন? যখন আমাদের যে নিলয় রয়েছে, এই নিলয়ের যখন সংকোচন হয় তখন হলো ব্লাডটা বেরিয়ে যাচ্ছে, তাই তো? এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার এই নিলয়ের সংকোচনে প্রত্যেক হৃদচক্রের সময়, প্রতিটা হৃদ হার্টবিট হার্ট রেট আর কি হৃদস্পন্দনের সময় নিলয় থেকে, প্রত্যেকটা নিলয় থেকে যে পরিমাণ রক্ত বেরিয়ে যায় সেটাকেই কিন্তু বলা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, ঠিক আছে? এগুলোর নোটস কিন্তু তোমরা যখন নোটস ক্লাস করবে সমস্ত নোটস কিন্তু এগুলো পেয়ে যাবে। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কিন্তু নোটস রয়েছে, আর অপশনাল ফিজিওলজিতে কিন্তু 90% কোশ্চেন কিন্তু রিপিট হয়। আচ্ছা, তাহলে বোঝা গেল প্রত্যেকটা নিলয় থেকে, মেইনলি এটা বাম নিলয়কেই বোঝায়, ঠিক আছে? বাম নিলয় থেকে মহাধমনী দিয়ে যেটা চলে যাচ্ছে, এখান দিয়ে মহাধমনী দিয়ে চলে যাচ্ছে যেটা, সেটাকেই মূলত ইন্ডিকেট করে, কারণ মহাধমনী দিয়ে সারা দেহে চলে যায়, মানে অনেকটা দূর পর্যন্ত যায়। তাহলে এটাকে বলা হচ্ছিল কার্ডিয়াক আউটপুট। এবার কার্ডিয়াক আউটপুটকে আমরা তিন ভাবে বুঝতে পারি, ঠিক আছে? তিন ভাবে, কি কি? একটা হলো স্ট্রোক ভলিউম, একটা হলো মিনিট ভলিউম, আর একটা হলো তোমার কার্ডিয়াক ইন্ডেক্স। তাহলে স্ট্রোক ভলিউমটা কি জিনিস? স্ট্রোক ভলিউম হলো যতটা পরিমাণ ব্লাড পাম্পড হচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে বাই ইচ ভেন্ট্রিকল, এক একটা ভেন্ট্রিকল দিয়ে, ডিউরিং ইচ হার্ট ইচ বিট, মানে প্রত্যেকটা হৃদস্পন্দনে নিলয় থেকে, এক একটা নিলয় থেকে যেটুকু পরিমাণ রক্ত বেরিয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কিন্তু স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউমের অ্যামাউন্টটা কত, পরিমাণটা নর্মাল কন্ডিশন যদি থাকে, হার্টের কোনো ডিজিজড কন্ডিশন যদি না হয়, তাহলে 70 ml, মানে 60 থেকে 80 মধ্যে কিন্তু এটা নর্মাল ভ্যালু দেবে। কারো 70-এর জায়গায় 72 হতে পারে, কারো 65 হতে পারে, এরকম হতে পারে, মানে সেটা ঠিকঠাক। যার হার্টের কন্ডিশন নর্মাল তার ক্ষেত্রে কিন্তু এইটা হলো স্ট্রোক ভলিউম। নেক্সট মিনিট ভলিউম, মিনিট ভলিউমটা কি বলছে? ইন ওয়ান মিনিট, এক মিনিটে স্ট্রোক ভলিউম, আচ্ছা এক মিনিটে যেটুকু পরিমাণ বেরিয়ে যাচ্ছে, এক মিনিট বলতে কি, এই যে বললাম যে যেটুকু পরিমাণ ব্লাড পাম্পড আউট হচ্ছে বাই ইচ ভেন্ট্রিকল, তাই তো? এবার প্রত্যেকটা ভেন্ট্রিকল থেকে যতটা পরিমাণ পাম্পড আউট হচ্ছে সেটা এক মিনিটে কতটুকু হচ্ছে, যখন এক মিনিট হিসেবে আমরা কতটা রক্ত বেরোচ্ছে নির্ণয় করব, তখন সেটাকে কি বলা হবে? মিনিট ভলিউম। মিনিট ভলিউম নির্ণয় করার আরেকটা ফর্মুলা কি? স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। স্ট্রোক ভলিউমের সঙ্গে হার্ট রেট যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কিন্তু মিনিট ভলিউম পেয়ে যাব। এবার মিনিট ভলিউমের ভ্যালু কত? নর্মাল ভ্যালু দেখো 5 লিটার পার ভেন্ট্রিকল পার মিনিট, মানে এক মিনিটে এক একটা ভেন্ট্রিকল থেকে 5 লিটার করে রক্ত নির্গত হচ্ছে। লাস্ট চলে আসছে কার্ডিয়াক ইন্ডেক্স। কার্ডিয়াক ইন্ডেক্স কি দেখো, বলছে মিনিট ভলিউম এক্সপ্রেসড ইন রিলেশন টু স্কোয়ার মিটার অফ বডি সারফেস এরিয়া। স্কোয়ার মিটার বলতে কি বোঝায়? ধরো এই একটা আমি স্কোয়ার রাখলাম, এটা 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, তাহলে এই এরিয়াটাকে আমি কি বলবো? এটাকে বলবো 1 স্কোয়ার সেমি, তাই তো? তেমনি আমাদের যে বডি সারফেস এরিয়া সেটার যে স্কোয়ার মিটার, একক স্কোয়ার মিটারে কতটা পরিমাণ মিনিট ভলিউম হচ্ছে, মানে এক একটা একটা নির্দিষ্ট এরিয়া, ধরো এটুকু বডির এরিয়া, এইটুকুতে এক মিনিটে কতটা পরিমাণ কার্ডিয়াক আউটপুট করছে সেটাকে বলা হচ্ছে হলো কার্ডিয়াক ইন্ডেক্স। এখানে দেখো, এখানে শর্টে দেখানো হচ্ছে ব্লাড পাম্পড আউট পার ভেন্ট্রিকল, মানে এক একটা ভেন্ট্রিকল থেকে ব্লাড পাম্পড আউট হচ্ছে কত সময় হচ্ছে, এক মিনিটে হচ্ছে, এক স্কোয়ার মিটার এরিয়ার মধ্যে হচ্ছে। এটার নর্মাল ভ্যালু দেখো 2.8 ± 0.3 লিটার পার ভেন্ট্রিকল পার মিনিট পার স্কোয়ার মিটার।
তো আজকে খুব ছোট্ট করে কার্ডিয়াক আউটপুটটা বললাম তোমাদের। এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, এছাড়াও আরো অনেক প্রশ্ন এসেছে। সমস্ত প্রশ্ন কিন্তু নোটস প্রিপেয়ার আছে। তোমরা যদি ক্লাসে জয়েন হতে চাও, নিচে ডেসক্রিপশন বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে জয়েন হয়ে যেতে পারো। এছাড়াও যদি কেউ মনে করো তোমরা একবারে ফুল নোটস নিয়ে নেবে, ফুল নোটস নিয়ে নিজেরা স্টাডি করবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। ফুল নোটস নিলেও যদি কোনো জায়গা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমার কাছে তোমরা সমানভাবে সহযোগিতা পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।